দর্শক, আমরা আজকে একটা বাংলাদেশি মিনি মার্কেটের একটা ভিডিও করতে আসছি। এখানে কি কি প্রোডাক্ট পাওয়া যায় তা আমাদেরকে এখানে যে মালিক ফারুক ভাই, উনি আমাদেরকে হেল্প করবেন। উনি হচ্ছে ফারুক ভাই। ফারুক ভাই, আপনি একটু হেল্প করবেন আমাদের, কী কী মাল পাওয়া যায় এবং কী কী কত দাম, ঠিক আছে, কোনটা কোন দেশি এবং কোন দেশি প্রোডাক্ট বলেন ফারুক ভাই। এটা হচ্ছে এখানে গ্রিসের, এটা পাওয়া যায় না? জি, এটা মুখে বলা হয়, হ্যাঁ মোলা বলা বলি আমরা। জি জি, এটা 2 টাকা কিলো, 2 টাকা কেজি। এবং এটা হচ্ছে 2 ইউরো কলোগিতি, 2 ইউরো, 2 ইউরো সরি। এটা হচ্ছে কলোগিতি। দর্শক, আমি একটু নুইয়া নুইয়া দেখাইলে ভালো হয় তো আমাদের দর্শকের জন্য। এটা এখানে গ্রিসের, এটা গ্রিসেরই না? এটা আমরা আছে মুড়ি থেকে 1 টাকা কিলো আমরা বেশি। আচ্ছা, পরে বেগুন, বেগুন আমরা মুড়ি থেকে কিনছি 2 টাকা, 8 টাকা বেশি। হ্যাঁ, বিক্রি করি ইউটিউব চ্যানেলে। তারপরে সিম, জি সিম আছে বাংলাদেশ থেকে। এটা বাংলাদেশের সিম? বাংলাদেশ, আমরা এটা আমরা 6 ইউরো বিক্রি করি। কত করে বিক্রি করেন? 6 ইউরো না? আচ্ছা দর্শক, আপনারা শুনছেন বাংলাদেশের সিমের দাম কত এবং এইখানে কত আপনি বুঝতেছেন, 6 ইউরো মানে বাংলা প্রায় 600 টাকা। বাংলাদেশে আপনারা কত দিয়ে কিনেন? মরিচটা আসছে, কাঁচা মরিচ দেখেন, উগান্ডা থেকে না? কত করে বিক্রি করেন? 7 ইউরো করে ইউরো, গ্রিসে 7 ইউরো করে পার কেজি চলে কাঁচা মরিচ। আপনারা কত করে বাংলাদেশে খান আমাদেরকে কমেন্টস করে জানাবেন। রসুন, এটা হচ্ছে চায়না, এই রসুন, এটা হচ্ছে রসুন, চায়না রসুন, আমরা 3 টাকা বেশি, 3 টাকা বিক্রি করে করি। কত? 3 ইউরো না? 3 ইউরো। লেবু দেখতেছেন দর্শক আপনারা, আমরা 1 ইউরো বিক্রি, লেবু এখানে গ্রিসে। আবার এটা কি কচু দাদা? এটা হচ্ছে আমরা বলি মোতা, মোতা না? এটা কত করে বিক্রি করেন? 1 ইউরো 50 সেন্ট। কচু কিন্তু দর্শক আপনারা দেখতেছেন, এটা কচু এবং শসা, শসা, শসা আমরা বেশি 1 ইউরো, এখানে 1 ইউরো 50 সেন্ট লেখা আছে, তো 1 ইউরো বিক্রি করেন না? আচ্ছা দর্শক, আরেকটা সবজি আছে মূলা গ্রিসে, এগুলো কিন্তু গ্রিসেই উৎপন্ন হয়, বাংলাদেশিরা এখানে 1 ইউরো করে বিক্রি করে মূলা। 1 ইউরো মানে বাংলা 100 টাকা। ফুলকপি এবং গ্রিসে 1 ইউরো করে বিক্রি করে, বুঝতে পারছেন কিলো? এটি গ্রিসেই আমরা বাংলাদেশিরা যারা আছি এখানে উৎপন্ন করি। এটা হচ্ছে পালং শাক, গ্রিসের শাকের শাক, ধনিয়া, 3 মোটা 1 ইউরো। দর্শক, 3 এরকম 3 মোটা 1 ইউরো বিক্রি করে। সরিষার শাক 1টা 1 ইউরো, 1 মোটা 1 ইউরো। এটা হচ্ছে সরিষার শাক দর্শক। তারপর আমরা ভিতরে যাব, আসেন দর্শক। দেখেন আদা, আদা আমরা সেখানে থেকে আসে, আমরা 60 টাকা বেশি, 4 ইউরো বেশি, 4 ইউরো বিক্রি করে দর্শক। কেজি 400 টাকা পরে, পেঁয়াজ 80 পয়সা বিক্রি করি কিলো, 80 পয়সা, 80 সেন্ট, সরি 80 সেন্ট, এটা প্রায় 80 টাকা পরে বাংলা। তারপর আরেকটা আছে মরিচ, যেটা 5 টাকা বিক্রি করি। এটা কেন, এটা এত দাম কেন ভাইয়া মরিচটা? এটা এটা ফাঁকা, এটা দাম কম। হ্যাঁ এটা, ও আচ্ছা, এটা সরি সরি, এটা একটু দাম কম, দাম কম। তারপরে এখানে 60 সেন্ট বাংলা 60 টাকা প্রায়। আলু আছে 70 সেন্ট বিক্রি করি, 70 সেন্ট বিক্রি করি। এটা কি, এটা কি, এটা জালি কুমড়া, যেটা বাংলাদেশে শাল কুমড়া বলে, শাল কুমড়া 1.5 টাকা বিক্রি করে দর্শক। আর ওইটা কুমড়া, মিষ্টি কুমড়া, এটা 1.5 টাকা বিক্রি করি, 1.5 ইউরো দর্শক। তারপরে এখানেও আছে আরো টমেটো আছে, এগুলা সেম দাম প্রায়। এখানে আপনার আরো আছে এদিকে, এই আমরা চানাচুর দেখতেছি, বাংলাদেশের চানাচুর আমরা 1 টাকা করে 3 টাকা বিক্রি করি, 1.5 ইউরো বিক্রি করি, 150 যে 1 টাকা করে কিনে 1.5 ইউরো বিক্রি। বাংলাদেশ টোস আমরা এখানে 2 টাকা করে বেশি বেচতেছি 1 প্যাকেট। তারপরে আপনার ভেনিসম বনির ড্রাই কেক, আপনার বাংলাদেশি না, বাংলাদেশি টোস, আচ্ছা বুঝতে পারছি। তারপরে কেক, এগুলো আমরা 2 টাকা বেশি, 4 টাকা বেশি, সুন্দর আছে, বড় আছে। এটা কি বাংলাদেশ থেকে আসে না, অলিম্পিকের? হ্যাঁ হ্যাঁ, আর খেয়েছে। আবার কুকিজ আছে, কুকিজ আছে, এগুলো আমরা 60 টাকা বেশি, বয়মটা বয়ম না, এটা কুকিজ অলিম্পিকের। জি, তারপরে আরও আছে কুরাসান, এটি এই দেশি মনে না, এখানে এগুলো গ্রিসি, বুঝতে পারছি। তারপরে আপনার এদিকে নিচে আরও আমরা এখানে কী কী পাই, আমাদের সাবু, ও সাবু আছে, আমরা বাংলাদেশ থেকে সাবু আসে। হ্যাঁ,
কিসমিসের মতো দেখা যাচ্ছে মনে হয়, এটা অনেক বড় কিসমিস দর্শক। এখানে এক ইউরো না, প্যাকেট প্যাকেট এক ইউরো। তারপরে এটা বাংলাদেশি বিস্কুট, কোকোনাট বিস্কিট। আবার আপনার এখানে আছে আপনার ধনিয়া, ধনিয়ার প্যাকেট না, রাস্তা ধনিয়ার প্যাকেট। কত বিক্রি করেন এটা? এক টাকা বা দেড় টাকা ডালি হোক, যার থেকে যেরকম নেওয়া যায়। এদেশি আবার একটি, আরেকটি এদেশি বিস্কিট না, এটা পানা পানা বলে। এটা কত করে বেশি? আমরা 400 গ্রাম, 400 গ্রাম প্যাকেটের 2 টাকা। দর্শক আমরা এই জায়গায় এসি এর পিওর লাচ্ছা সেমাই দেখতেছি। হ্যাঁ, তারপরে এটা কি দাদা? এটা হচ্ছে লাজ্জাত বেরমিসেল, বেরমিসেল আলু 70 পয়সা কিলো দাদা। আরও আছে সরষের তেল, এটা আমরা 60 ইউরো বেশি বিক্রি করি। হ্যাঁ, সব ছোটো আছে একটা, এটা হচ্ছে 2 ইউরো। তো অনেক ডিফারেন্স বাংলাদেশের সাথে এটার দাম, ঠিক আছে? কারণ আমি বাংলাদেশে দোকানদারি করে আসছি, তো আমি জানি এটার রেটটা। এই নুনু এটা হচ্ছে দুধ না, এক ইউরো। তারপরে আদার্স যে উপরে এগুলো কি, লেমন, লেমন জুস 50 সেন্ট এটা বিক্রি করে। তারপরে আসার আছে পাকিস্তানি আসার, রসুন আছে, মিক্সচার আছে, আমার আছে, এগুলো আমরা দেখছি 3.5 টাকা। এটা 3.5 টাকা পাকিস্তানি আচার, যদিও এখানে আসে বাংলাদেশ থেকে কোনো আচার আসে না আমাদের এখানে। আসে এগুলো আছে রেয়ার, এগুলো বেশি। তারপরে এটা কি কাসুন্দি, রাধুনির, রাধুনির কাসুন্দি দেখতেছেন দর্শক আপনারা। তারপরে উপরে আরো পিকেল বলতে কি আচার, পাকিস্তানি আচার, বুঝতে পারছি। এটা রুয়া, রুয়া পাকিস্তান থেকে আসে। পাকিস্তানি না, বাংলাদেশ থেকে আসে না, মাঝে মাঝে আসে। চাউলের গুড়ি না, দর্শক বাংলাদেশ থেকে এই দেশে পাইয়া যাচ্ছে, এটা কি বাংলাদেশ থেকে আসে না? কেজি 2 টাকা, 2 ইউরো, 2 ইউরো সরি। তারপরে এখানে আপনারা দেখতেছেন চাল, চাল পাকিস্তানি ছেলে বাসপতি, বাংলাদেশি কোন চাল নাই এখানে না? আপনার 25 টাকা, 20 কিলো মিনিগেট। আর এই বড় বস্তা গুলা যেগুলা দাদা, এগুলো এখানে, এটি এই দেশে আগোরা গ্রিক, গ্রিক গ্রিকদের, গ্রিস এরা নিজেরা উৎপন্ন করে যে চালটা, একটু মোটা চাল আগোরা নাম এটা। তবে এটা মোটার মধ্যে কি অনেক ভালো চালটা, ভালো চাল। আর এগুলো হচ্ছে পাকিস্তানের A1 আলফা 1 যেটা বলে, 46 টাকা আমরা ইউরো বিক্রি করি, 46 ইউরো, 46 ইউরো এটা না, 44 ইউরো দর্শক। এটা এটা কদ্দুর দাদা, 25 কিলো, 25 কেজি, 44 ইউরো। তারপরে শিলা বলতে কি দর্শক, আদা সিদ্ধ না, আদা সিদ্ধ, আদা সিদ্ধ 37 টাকা। আরো অনেক কিছু আছে দর্শক, যেমন এখানে আমরা দেখতেছি চাল, সুগন্ধি চাল, এটা প্রাণ কোম্পানি, প্রাণ। আবার এখানে তামারিন, তেঁতুলের আচার না, আচার না, তেঁতুলের, তেঁতুল। তারপরে দর্শক এই দেশে আমরা একটা নুডলস পাই, এটা হচ্ছে এই দেশি, এই দেশি একটা নুডলস, এরকম 1 ইউরো বিক্রি করে। এটা ওজনে কদ্দুর জানি, 1/2 কেজি, 1/2 কিলো, 500 গ্রাম। তারপরে আরও অনেক প্রোডাক্ট আছে, যেমন দর্শক এখানে ডাল পাওয়া যায় প্যাকেট, এবং এখানে আপনার নুডলস, এটা 1 ইউরো বিক্রি হয়, ডালটা 2 কেজি। দেখি মুগ ডাল, নিচে আরও অনেক জিনিস আছে, যেমন ছোট ছোট চাইলের বস্তা, আটার, আটার প্যাকেট, চাইলের প্যাকেট 5 কেজি, এটি এগুলো 5 কেজি না, বিক্রি কত এগুলো? এগুলো 10 ইউরো, 10 ইউরো বাংলাদেশের ইয়ে আছে,
এগুলো আমরা দেখি ওয়ান ইউজ করতেছি এটা ডেনিসেরটা না জি বুঝতে পারছি তারপরে সজীব চিলি পাউডার আছে তারপরে এগুলো হচ্ছে আপনার পাকিস্তানের নিহারি হ্যাঁ বা আদার্স লাজিজা বলে যেটা কি মানে রাধুনির রাধুনির মরিচ রাধুনির মরিচ হলুদ তারপরে দইনার গুঁড়ো আছে না সব আছে তারপরে এখানে আবার আপনারা ছোট নিজেরা করছেন না এগুলো খোলা করছেন নাকি এটা আছে 2 টাকা আছে 3 টাকা আছে তেজপাতা আছে বাংলাদেশি তেজপাতা তেজপাতা দেলি একটা অনিয়ন 50 সেন্ট তারপরে এটা হচ্ছে জিরা না জিরা হ্যাঁ 1 ইউরো দেখতেছেন দর্শক এটা 2 ইউরো প্যাকেট তারপরে এখানে আমরা আরো অনেক কিছু পাইয়া যায় দর্শক যেমন এই লং ডিউটি গুলো দেখবো নি দেখবো আরো শুনরাও দুই মাইয়া ভাই একটু মাছ মাছ গুলো কি মানুষ মাইয়া বিয়া করে করলা আছে কাটা কাটা করলা আমরা দর্শক এই দেশে পাইয়া যায় প্যাকেট প্যাকেট করলা কত কত বিক্রি করেন এটা প্যাকেট 2 টাকা প্যাকেট 2 টাকা আর মাছ এই মাছ अवेलेबल ছোট মাছ আছে 3 টাকা আছে 7.5 টাকা আছে প্যাকেট 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 তা বড় এগুলো এটা কি ইলিশ মাছ এটা কিলো হইছে 18 টাকা 18 টাকা কেজি দর্শক এই দেশে আমরা ইলিশ খাচ্ছি 18 টাকা কেজি তারপরে মাইয়া সিনা পাই আমরা এখানে সিনা কেজি কত করে 1 টাকা ভাই সিনাটা কত করে কেজি সিনার কেজি আসলে কত 3.5 টাকা 4 টাকা হবে 3.5 টাকা 4 টাকা মুরগি পাই যে আমরা এখানে রান মুরগি রান পাইয়া যাই अवेलेबल এই মুরগি রান হচ্ছে 1 ইউরো 50 সেন্ট তারপর আমরা এখানে দর্শক রুই মাছ সাংগাইশ আছে না সাংগাইশ আছে রুই মাছ 3 টাকা 80 কিলো সাংগাইশ হ্যাঁ 3 টাকা 80 সেন্ট আর ইয়া রুইটা রুই মাছের 3 টাকা 80 সেন্ট কিলো 3 টাকা 80 না এটা বার্মিসটা না অস্ট্রেলিয়ার রেগুলার দেশে আসে আচ্ছা বুঝতে পারছি এখানে উপরে কিছু দেখা যাচ্ছে দর্শক এই এসি এটা কি সিলনের চা পাতা না হ্যাঁ সিলন চা পাতা দেখি বাংলাদেশ থেকে আসে না না এগুলো শ্রীলঙ্কার এটা শ্রীলঙ্কার না লিফটন ইয়েলো টি এটা তারপরে উপরে মুড়ি পাওয়া যায় দর্শক আমরা বাংলাদেশি মুড়ি পাই এবং এই জৈতুনের তেল সয়াবিন তেল এটা পাকিস্তান থেকে আসে এটা এটা জিনিসটা কি যেটা সাদা একটু আপনার সানফ্লাওয়ার অয়েল সানফ্লাওয়ার অয়েল না সানফ্লাওয়ার অয়েল সয়াবিন তেল ভালো আছে সয়াবিন আছে এটা তামিও বলে যেটা আমরা বাংলাদেশ ক্যাচ বলি বাংলাদেশের কোলগেট বা দেশের সাংবাদিক করে প্রশ্ন করে সেনাবাহিনী জানো আপনারা কি আমাদের কোনো প্রশ্ন করবেন আমরা যারা বাংলাদেশি আছি এই দেশে এভাবে বসে সবাই দোকানে এসে আড্ডা মারি কথা বলি দেখেন কেমন পায় সবাই মিটিং করে মানে সরকারি লোক আমি কি সাংবাদিক আপনারা প্রশ্ন করেন না আপনি আমাকে প্রশ্ন করবেন কোনটা মনে মনে ইয়া কি মিনি সুপার মার্কেট গুলাতে সব কিছু পাওয়া যায় রেড বুল পেপসি স্প্রাইট দুধ আছে ফ্যামিলি ননই এগুলো এরপরে এক ইউ সিঙ্গেল পেসে গেল দুধ না अवेलेबल সব কিছুই আছে মোটামুটি দর্শক ভিডিওটা দেখে যদি ভালো লাগে আমার ভিডিওটাকে সবাই লাইক লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং